কিংবদন্তি মিলেমিশে আছে মালদার কংসবণিক দুর্গাবাড়ির পুজো ঘিরে। আজ থেকে প্রায় 350 বছর আগে এক বৃদ্ধা থাকতেন এই অঞ্চলে। একদিন ওই বৃদ্ধা স্বপ্নাদেশ পান। স্বপ্নে দেবী জানান, মালদার মহানন্দা নদীতে তিনি পাথর রূপে বিরাজ করছেন, তাকে যেন মহানন্দা নদী থেকে তুলে পুজো করা হয়। পরের দিন সেই বৃদ্ধা মহানন্দা নদীর নিমতলা ঘাট থেকে পাথরটি তুলে আনেন, সেখানেই তাকে প্রতিষ্ঠা করে পুজো করা হয়। পরবর্তী সময়ে এই দেবী মূর্তি চলে যায় তৎকালীন জমিদার গিরিজানন্দ দাসের বাড়িতে। কয়েক বছর পুজো চালানোর পর গিরিজানন্দ বুঝতে পারেন তাঁর পক্ষে বেশি দিন এই পুজো চালানো সম্ভব নয়। 1275 বঙ্গাব্দে কংসবণিক সম্প্রদায়ের হাতে দেবীকে তুলে দেন তিনি। তৈরি হয় আদি কংসবণিক দুর্গাবাড়ি, আর তখন থেকেই অবিচ্ছিন্নভাবে সেই পুজো চলে আসছে। আজ থেকে আনুমানিক প্রায় 300 বছর আগে আমরা যে কাগজপত্র দেখি, প্রায় 300 বছর আগে পুজো শুরু হয়েছিল নিকটে গিরিজানন্দ দাস মহাশয়ের বাড়িতে। ওখানে সেই চক্রাকারে সেই পুজোটা মার্জি শুরু করেছিল। এক ব্রাহ্মণী ওখানে সেই পুজো সেবা অর্চনা করত। ঘর বসতে যাই আমরা, দুর্গাবাড়ির এই নিয়ম হচ্ছে, রীতি অনুযায়ী চলে আসছি আমরা পূর্বপুরুষ থেকে, যে আমরা যেখান থেকে মায়ের চক্র পাওয়া গেছিলো নিকটে বাবুপাড়া নিমতলি ঘাটে, আমাদের মায়ের মন্দিরের পুজোর আগে সপ্তমীর দিন সকালে উঠে প্রাতে আমরা সে ঢাক ঢোল বাজিয়ে পুরোহিত নিয়ে সকলে মিলে শুদ্ধ কাপড় পরে সেই নিমতলি ঘাটে গিয়ে মায়ের পুজোর আগে ঘরটা আমরা ভরে নিয়ে আসি। কংসবণিক দুর্গাবাড়ির দুর্গাপুজোর কতকগুলি বৈশিষ্ট্য রয়েছে। মহালয়ার ভোরে ঘট পুজোর মাধ্যমে এই পুজোর সূচনা হয়। লক্ষ্মী পুজোয় এই পুজোর সমাপ্তি ঘটে। এতদিন ধরে বোধহয় বাংলায় কোথাও পুজো হয় না। পুজোয় অন্নভোগের চল নেই। 2.5 কিলো আটার ঘিয়ে ভাজা লুচি দেবীকে নিবেদন করা হয়। এখানকার দেবীমূর্তিকে ঘিরে থাকে আরও 22টি মূর্তি। কংসবণিক সম্প্রদায়ের 236টি পরিবার এই পুজোর আয়োজন করে। 153 বছর ধরে এখানে পুজো কংসবণিক সম্প্রদায় করে যাচ্ছে। আর আমাদের গল্প আছে, আমরা চাঁদা তুলতে যাই না। চাঁদা আমাদের এখানে যে কোষাধ্যক্ষ, সে ষষ্ঠীর দিন থেকে এখানে বসবে, এবং আমাদের পার হেড হেড পিছু চাঁদা, মানে মেয়েদের লাগে না, শুধু ছেলেদের। এই পুজোর জন্য কোনো চাঁদা নেওয়া হয় না। প্রতি বছর এই পুজো দেখতে আসেন বহু মানুষ। তারা বিশ্বাস করেন, এই পুজো না দেখলে তাঁদের পুজো দেখা সম্পূর্ণ হয় না। মালদা থেকে ক্যামেরায় অভিষেক দাসের সঙ্গে রাজীব ঘোষের রিপোর্ট, নিউজ টাইম।